দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 13 মার্চ, রোজ রবিবার, আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে আমিন ডেয়ারি ফার্মে। আর এই আমিন ডেয়ারি ফার্মের মালিক আমিন ভাই, চলেন আমিন ভাইয়ের সঙ্গে কথা বলবো। সে কী ধরনের গরু সংগ্রহ করছেন, কেমন জাত, কেমন মান, কেমন কোয়ালিটি, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত সপ্তাহে তো আপনার ভিডিওটা মাশাল্লাহ অনেক ভালো সাড়া পাইছি, দর্শক ভালো সাড়া দিছে। তো ওই গত পর্বের গরুগুলো কি সব বিক্রি হয়ে গেছে? গত সপ্তাহে যে আপনার কাছে প্রতিবেদন দিয়েছিলাম, মোটামুটি প্রায় গরু বিক্রি হয়ে গেছে। একটা না দুটো গরু আছে, একটা দুইটা গরু আছে, দুটো গরু দিয়েছিলাম, দুটো গরু আছে, দুইটা ওই দুটার কথাবার্তা চলছে, বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। এবার এই সপ্তাহে নতুন কালেকশন আছে, ছয়টা কালেকশন আছে, খুব ভালো গরু, খুব ভালো গরু আছে। আর সবসময় চাবেন যে আসলে যারা মানে একটা গরু মানে অল্প দামের মধ্যে কিনি, দেখা যাচ্ছে বেশি কেনার মতো সামর্থ্য নয়, অল্প একটা দুইটা গরু কিনি, তারা দেখতে যাচ্ছে মানে শখের বিষয়ে লালন পালন করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে দামটা একটু কম চাওয়ার চেষ্টা করবেন? অবশ্যই, আমি যতটা পারি মানে দর্শকের জন্য, আমাদের দেশের এবং বিদেশের যারা ভাইরা আছে, দর্শকের জন্য যেন ভালো গরু এবং দাম সস্তায় অল্প লাভে যেন তাদেরকে সেবা দিতে পারি। সবসময় এই চেষ্টাটা করবেন যে অল্প কিছুতে অল্প কিছু লাভ করে আমি গরুগুলো বিক্রি করে দেবো, তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনার থেকে একটা একজন যদি গরুটা নেয়, সে কিন্তু তার পাশের বাড়ির লোকে বলবে যে ওই ভাইয়ের কাছে যাও, ওই ভাই কিন্তু অল্প লাভে ভালো ভালো গরু আমাদের দিছে, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক কাস্টমার বেড়ে যাবে। তো সবসময় চেষ্টা করবো অল্প লাভে ভালো গরু দেওয়ার জন্য। তো চলেন ভিডিও বড় না করে এক এক করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। জি দেখুন তো ভাই, ফার্স্টে একটা গরু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি গরু, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই একটা ভালো পার্সেন্টের গরু, খুবই একটা ভালো পার্সেন্টের গরু। দেখুন দেশে এবং দেশের বাইরে যারা দেখছে, আচ্ছা একটু ঘুরায় দেন এই পাশ থেকে, একটু দেখাই দিই দর্শকদের, দেখান গরুটা অনেক একটা ভালো জাতের পার্সেন্টের গরু, পাগুলো অনেক মোটা এবং মাথার সাইজটা দেখান দর্শকদের, মাথাটা একটু ঘুরায় দেন এদিকে, দেখেন দর্শক খুবই সুন্দর একটি বাচ্চা, একদম সুস্থ গরু, সুস্থ গরু। আচ্ছা এর উলানটা একটু আমরা দেখাই দিই, ভারী মাথা দেখেন একটা গরু, দেখেন দর্শকের উলান দেখান, চারটা চার জায়গায় আছে, একদম ছোট অনেক জায়গা, এবং দর্শক জায়গাটা কত বড়। আচ্ছা হ্যাঁ, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এটা চাচ্ছে হচ্ছে 56,000 টাকা, 56,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে, প্রত্যেকটা গরুর দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। এটা প্রথম বাচ্চা দেখলাম, এটা প্রথম বাচ্চা। এই লাইনে দ্বিতীয় যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, সাদার অংশটা বেশি, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা খুব একটা ভালো গরু। আচ্ছা এই পাশ থেকে একটু ঘুরাই দেন, এই পাশ ঘুরাই দেন একটু, নেক্সটটা এই পাশ থেকে ঘুরাই দেন, এই পাশ থেকে দেখা দিই, দেখেন দর্শক, দর্শককে খুব ভালোভাবে দেখান, খুবই সুন্দর গরু, একটা পাও একদমই মোটামোটা, এবং কালারটা দেখেন কত সুন্দর, নেস্টটা অনেক ছোট ছোট। আচ্ছা এটার উলানটা একটু আমরা দেখাই দিই দর্শক, দেখেন চারটা বার চার জায়গায় দেখেন, দেখেন দর্শক বার চারটায় আছে। আচ্ছা তো এই বকনাটার বয়স কেমন হয়েছে? বয়স আনুমানিক 9 মাসের মতো, 9 মাসের মতো। কিনা জিনিস তো আসলে অ্যাকচুয়ালি সঠিকভাবে বলা যায় না, তবে 19-20 হতে পারে, 18-20 এরকম হতে পারে। আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন? এখানে দুইটা লট করছে ভাই, ঠিক আছে, এটা দুইটা গরু আছে। আচ্ছা দর্শক দেখান, আচ্ছা এই গরুটা দেখান, এই গরুটার মাজা যেমন ভারী, যেমন পার্সেন্টেজ, এবং গোলাপি ঠোঁট। আচ্ছা ঠোঁটটা একটু দেখাই দেন, আসলে মাথা ঠোঁটটা এই গরুগুলোর সৌন্দর্য, দর্শক দেখান, দেখেন দর্শক খুবই সুন্দর গোলাপি ঠোঁট, এবং বাচ্চাটাও মাথাটাও ছোট, কালগুলো হ্যাঁ খুবই সুন্দর একটি বাচ্চা। আচ্ছা এটার উলানটা একটু আমরা দেখাই দিই, চারটা বার চার জায়গা, এবং গরুটা খুব সুস্থ, এবং খাওয়া দাওয়া একদম সুস্থ, বার চারটাই আছে দর্শক,
ভালোভাবে দেখেন দর্শকের, খুরগুলো দেখেন সাদা, মানে পার্সেন্টেজ, মানে যে বকুলটার বয়স কেমন হয়েছে, পার্সেন্টেজ আছে, এটাও সেম সেম বয়স, মাসের কাছাকাছি, আট মাস নয় মাসের কাছাকাছি। আচ্ছা, এই দুইটা বকনা কেমন দাম চাচ্ছেন? এই দুইটার দাম চাচ্ছে আপনি 125,000 টাকা। 125,000 টাকা দাম চাচ্ছেন? জি, দরদামের সুযোগ আছে। হ্যাঁ, প্রত্যেকটা গরুর দরদামের সুযোগ আছে। এই দুটা লটে 125,000 টাকা করে বিক্রি করবো। এখন যদি কোনো দর্শক ভাই নিতে চায়, আচ্ছা, তাহলে আমার সঙ্গে কনভেন করতে পারে, আমার নাম্বার থাকবে। আচ্ছা, দরদাম করে বিক্রি করবে, আলোচনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে বিক্রি করবে। আচ্ছা, এটা 3 নম্বর বকনা দেখলাম। 4 নম্বর যে বকনাটা আছে, এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম। এটা হলস্টাইন ফ্রিজিয়াম। দর্শকে দেখান, যেমন তার পাও চারটা, নেস্টটা একদমই হাতুর দেখেন উপর পর্যন্ত। আচ্ছা, এবং যতটা কালার মানে ঘর দরকার হলস্টাইন ফ্রিজিয়ামের, এবং গোলাপি ঠোঁট, গোলাপি গোলাপি। আচ্ছা, হ্যাঁ, কানগুলা ছোট ছোট এবং ভারী মাথা। এবং দর্শকের তোলা দেখান, চারতলাটা দেখেন, চার জায়গায় আছে দেখেন দর্শক, বাচ্চাটাই আছে, খুবই সুন্দর সুস্থ গরু, একদমই খাওয়া দাওয়া সুস্থ। খাওয়া দাওয়া দর্শক ভাই নিতে চাইলে লালন পালন করতে পারে, খুব ভালো হবে। আচ্ছা, দেখেন। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কতদিন বললেন? এটার বয়স 8.5 মাস। 8.5 মাস। এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এখানেও দুইটা লটে আছে। এটা দুইটা লটে আছে, দুইটা লটে আছে, পাশে আরেকটা আছে, পাশে আরেকটা আছে। দর্শক ভাই দেখেন, এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি। এই বাচ্চাটাও খুবই সুন্দর একটি বকনা। তো এটারও মাথাটা একটু ঘুরাই দেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা গোলাপি ঠোঁটটা দেখেন দর্শকের, ঠোঁটটা গোলাপি, ঠোঁটটা গোলাপি, এবং কানটা ছোট, মাথাটাও ছোট। এই পাশ থেকে, হ্যাঁ, দেখানো হয়েছে এই পাশ থেকে একটু, এবং দর্শকের তোলাটা দেখেন, উলানটা দেখাই দিন। ভারী মাজা। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটার বয়স সেম, আমার এখানে যে 6টা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চার বয়স আনুমানিক 7.5 মাস। আচ্ছা, আর মাঝখানে চারটার বয়সই সেমে সেম। এই দুইটার দাম কেমন চাচ্ছেন? এই দুটোর দাম চাচ্ছে আপনার 130,000 টাকা। 130,000 টাকা দাম চাচ্ছেন? জি, দরদামের সুযোগ আছে। হ্যাঁ, প্রত্যেকটা গরুর দরদামের সুযোগ আছে। তবে দর্শক ভাইরা ভালো জিনিস যাচাই বাছাই করে নেওয়া উচিত, চেনে দর্শক ভাই, এখন চেনে গরু কোনটা ভালো কোনটা খারাপ। এখানে যেগুলো গরু আজকে আমি কালেকশন করছি, প্রত্যেকটা গরুই মোটামুটি আমার জানা মতে 90% পারে আছে, তাও মানে কমে নাই, খুবই ভালো, মানে খুবই ভালো পার্সেন্টেজ গরু। পার্সেন্টেজ ভিতরে 6টা গরুর ভিতরে একটা গরু একটু পার্সেন্টেজ কম, তাছাড়া 5টা গরুই পার্সেন্টেজ ভালো ভালো আছে। আচ্ছা, এটা আমরা 5 নম্বর বকনা দেখলাম। জি, তো 6 নম্বরে যে বকনাটা আছে, এটা কি জাতের? এটা একটা ফিজিয়াম, হলস্টাইন ফিজিয়াম। এটা হলস্টাইন ফিজিয়াম। এটা একটু কালো সংখ্যা বেশি, কালো সংখ্যা একটু বেশি। দর্শকের একদম মানে যেমন কানগুলো ছোট, এবং 4টা পাও দেখেন সাদা, এবং নেস্ট দেখেন হাঁটুর নিচে, এবং 4টা বাট চার জায়গায় আছে, 4টা বাট চার জায়গায়, সুস্থ ভালো, খুব ভালো খায়। একটু দেখেন ভালো করে, দেখেন দর্শক, দর্শকে দেখেন, 4টা বাট চার জায়গায় আছে, চার জায়গায়, এবং অনেক নরম সরম একটি পা, ছোট এবং নেস্ট খারাপ হয়ে থাকে। আচ্ছা, খুব ভালো, পাশ থেকে একটু দেখাই। আচ্ছা, এই বকনাটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনি আনুমানিক 10.5 মাস। 10.5 মাস হতে পারে। তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 55,000 টাকা। 55,000 টাকা দাম চাচ্ছেন? জি, দরদামের সুযোগ আছে। অনেক ভারী মাজা গোটা দেখেন, ভারী মাজা, 4টা পাও মোটা মোটা, ঠিক আছে, অনেক কম ভাবে। দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, প্রত্যেকটা গরুরই, প্রত্যেকটা গরুরই দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো আজকের ভিডিওতে মোট 6টা গরু দেখালেন, 6টা গরু দেখালাম, 6টা গরু দেখালাম। আচ্ছা, তো এই 6টা গরু যদি কেউ একসঙ্গে নেয়, সেক্ষেত্রে কি ছাড় হবে আপনার এখানে? যদি কোনো দর্শক ভাই এই 6টা গরু একসঙ্গে নেয়, তাহলে আমি গাড়ি ভাড়া তাকে ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি করে। যদি কোনো দর্শক ভাই 6টা গরু একসঙ্গে নেয়, তাহলে আমি গাড়ি ভাড়া ফ্রি তাকে, 6টা গরু পুরো যে খরচটা এটা আমি দিয়ে দেবো। তার সঙ্গে তো আলোচনা আছেই, হ্যাঁ, আলোচনা করে আছে, তার সঙ্গে আলোচনা আছে, সে কীভাবে আসবে, সে কীভাবে দাম বলবে, এগুলো তো ফোনের মাধ্যম দিয়ে হবে। ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, যোগাযোগ করলেই আমার সঙ্গে তার যোগাযোগ হবে, কন্ট্যাক্ট হবে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকদের। 01758452258। এটাতে ইমো আছে, এটাতে ইমো, এটাই হোয়াটসঅ্যাপ, এটা কন্ট্যাক্ট নাম্বার আমার। তো ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, তে ভালো থাকবেন, আবারও কোনো দিন আপনার খামারে এসে হাজির হবো। দর্শক ভাই, দুটো কথা। আচ্ছা, আসলে এই অনলাইন ব্যবসা, আমি তো আসলে অল্প দিনের, আচ্ছা, আমি অত বড় খামারিও না, বড় ব্যবসায়িক না, মোটামুটি ক্ষুদ্র ব্যবসায়িক,
সাথে একটা ওরি অ্যাড দিই এবং মাঝে মাঝে কিছু গরু হাটে বিক্রি করি। আচ্ছা, দর্শক ভাই এখন যে কথা বলবো যে গরু কতটা পার্সেন্টেজ এবং কেমন ধরনের কোন গরুটা, এটা দর্শক ভাই খুব ভালো চিনে জানে, যেখান থেকে গরু কিনে যেন সে যাচাই বাছাই করে এবং পার্সেন্টেজ এবং গরু ভালো সুস্থ আছে কিনা এগুলো দেখে শুনে যেন দর্শক ভাইরা গরু কিনে, এটা দর্শক ভাইয়ের কাছে আমার আবদার। আমার কাছ থেকে নিতে হবে তা না, যেখান থেকে নিক যেন মানে শুনে দেখে শুনে যেন নেয়, তারা খামারে এসে যাচাই বাছাই করে নিবে, ওইটা সব থেকে বেটার গরু কিনে এটাই। আচ্ছা তে ভাই অনেক আপনার মূল্যবান সময় দিলেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ।